কাবা গৃহ বর্তমান বিশ্বে মুসলমানদের প্রিয় ধর্মীয় গৃহ হচ্ছে কাবা গৃহ এটি সমগ্র মুসলিম বিশ্বের সর্বাপেক্ষা পবিত্র স্থান প্রাক ইসলামী যুগে এই কাবা গৃহ ছিল আরবদের পৌত্তলিকতার কেন্দ্রস্থল একথা অভিসংবাদিত সত্য যে প্রাক ইসলামী যুগ থেকে মক্কা আরবের সামাজিক ধর্মীয় রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনে অসামান্য প্রভাব বিস্তার করেছিল ঐতিহাসিক টলেমি ও সাবিয়ান মাকুরা বা অধুনা মক্কাকে প্রভাব বিস্তারের কেন্দ্রস্থল হিসাবে নির্দেশ করেছিলেন মারিম ও গাজার মধ্যবর্তী বাণিজ্য পথে অবস্থিত মক্কা শুধু শ্রেষ্ঠ বাণিজ্য কেন্দ্রই ছিল না বরং প্রাক ইসলামী যুগের মন্দির জাতীয় উপাসনালয়ের মর্যাদাও লাভ করেছিল হযরত আদম আলাইহিসসালামের তৈরিকৃত এই কাবা মহাপ্লাবনের পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালাম কর্তৃক পুনর্নির্মিত হয় এবং এ সময় জিব্রাইল আলাইহিসসালাম পবিত্র হজরে আসওয়াদ বা কৃষ্ণ প্রস্তরটি হযরত ইসমাইল আলাইহিসসালামকে প্রদান করেন বনু কুরাইজার পুরোহিতে সর্বপ্রথম মক্কার কাবা ঘরে দেবদেবী স্থাপন করা হয় এবং এদের সংখ্যা দাঁড়ায় 360 ইবনে হিশামের মতে আমর ইবনে লুহাই সর্বপ্রথম মেসোপটেমিয়া থেকে আরব দেশে দেবদেবী আমদানি করে মক্কার উপাসনালয়ে স্থাপিত সর্বপ্রথম মূর্তির নাম ছিল হুবল এবং এর আশেপাশে ভবিষ্যৎ গণনার জন্য কতকগুলো তীর রাখা হতো হুবল ছিল মনুষ্যাকৃতির একটি মূর্তি কাবা গৃহে রক্ষিত মূর্তিগুলোর মধ্যে লাত উজ্জা এবং মানা ছিল প্রধান এ তিনটি মূর্তিকে পুতলিকরা আল্লাহর কন্যা বলে মনে করত যে কোনো কাজ করার পূর্বে বহুত্ববাদী আরবরা দেবদেবীর প্রতি তীর নিক্ষেপ করে সিদ্ধান্ত নিত দক্ষিণ আরবের মিনাইজান এবং সাবিয়ান শিলালিপিতে উল্লেখ আছে যে সেই সময়ও কোনো কোনো গোত্রের কাছে আল্লাহর স্থান ছিল মক্কার দেবদেবীর অনেক উপরে কুরাইশ গোত্রের লোকেরা আল্লাহকে সৃষ্টিকর্তা রক্ষাকর্তা এবং ত্রাণকর্তা রূপে সম্মান করত বিভিন্ন গোত্রের জন্য স্বতন্ত্র মূর্তি থাকা সত্ত্বেও মক্কা নগরের প্রতিষ্ঠিত কাবা গৃহ তাদের শ্রেষ্ঠতম উপাসনালয় বলে পরিগণিত হত বছরের একটি নির্দিষ্ট সময়ে মক্কায় তীর্থযাত্রা করে আরববাসী কাবা অর্থাৎ ছাদবিহীন চতুর্কোণ গৃহের চতুর্দিকে প্রদক্ষিণ ও বলিদানের মাধ্যমে ধর্মীয় অনুষ্ঠান পালন করত মক্কার কাবা গৃহকে কেন্দ্র করে কুরাইশ গোত্র একচেটিয়া পরিহিত্য করতে থাকে এর ফলে তারা বংশমর্যাদা ও কৌলিন্যের দাবিদার ছিল পরিহিত্য জীবজন্তু ও মানুষ বলিদান তন্ত্র মন্ত্র জাদুটনা প্রভৃতি কুসংস্কার প্রাক ইসলামী যুগ ইসলামী আরববাসী আচ্ছন্ন ছিল ভূত প্রেত ও ভবিষ্যৎবাণীতে তারা বিশ্বাসী ছিল কাবা গৃহ মুসলিম সম্প্রদায়ের পবিত্রতম ইবাদত গৃহ প্রথম মানব হযরত আদম আলাইহিসসালাম কর্তৃক নির্মিত এবং যুগে যুগে বিভিন্ন নবী রাসূল কর্তৃক পুনর্নির্মিত সংস্কারিত এই গৃহ এখন মুসলমানদের শ্রেষ্ঠ ধর্মীয় উপাসনালয় যুগে যুগে চারপাশ সংস্কার করা হলেও মূল কাবা ও তার নকশা রয়েছে চির অপরিবর্তিত অসংখ্য নবী রাসূলের স্মৃতিধন্য এই কাবা বিশ্ব মুসলিম জাতির চোখের মনে প্রতিদিন অসংখ্য মুসলমান ধর্মীয় উপাসনার জন্য কাবায় গমন করে বিশেষ করে হজ মৌসুমে সারা বিশ্বের অসংখ্য মুসলমান নরনারী পাখির মোহ পার্থিব মোহ ত্যাগ করে আকাশ পাতাল প্রকম্পিত করায় বিশেষ ধ্বনি মুখে
নিয়ে কাবায় হাজির হয়। তাছাড়া কাবা হচ্ছে বিশ্ব মুসলিমের মিলন মেলা, ফলে প্রত্যেক মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়ে মানুষে মানুষে গড়ে ওঠে সাম্য মৈত্রী। এ সময় এক অভূতপূর্ণ দৃশ্যের অবতরণ হয়। কাবা বিশ্ব মুসলিম সম্প্রদায়ের জন্য পবিত্রতম মন্দির, নানা বৈচিত্র্যপূর্ণ ঘটনায় ভরপুর এ সুদীর্ঘ ইতিহাস। ভাঙ্গা গড়ার অসংখ্য ঘটনা জ্বলন্ত সাক্ষী, কাবা আজও শিরুসিয়ে টিকে আছে মক্কার কেন্দ্রস্থলে। বর্তমানে এটি শুধু ইবাদতখানায় নয়, এটি শিক্ষা সংস্কৃতি ও সাম্য সহানুভূতির এক পরশপাত, যার ছোঁয়ায় মানব জীবন হয়ে ওঠে পবিত্র। তাই পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন মুসলমানগণ কাবাগৃহ প্রদক্ষিণে নিবেদিত থাকবে। পরিশেষে বলা যায়, বিশ্ব মুসলমানদের পবিত্রতম স্থান হচ্ছে কাবা গৃহ, কিন্তু প্রাগ ইসলামী যুগে এই পবিত্র গৃহকে কেন্দ্র করে আরবরা অনাচার, কুসংস্কার, মদ্যপান ও নানা অসামাজিক কার্যকলাপে লিপ্তছিল। এরূপ পরিস্থিতিতে খোদাই হস্তক্ষেপ ছাড়া আরববাসীর উদ্ধারে আর কোনো পথই ছিল না। তাই মহান আল্লাহ তাআলা পবিত্র কাবাকে রক্ষা এবং মানব জাতিকে মুক্তির জন্য মহান ত্রাণকর্তা রূপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেন।